গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানা নতুন আরেকটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো লাগবে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও, আর একটা করে লাইক করে দিও। তো সকালে আজকে কিন্তু অনেক কাজ বলতে পারো শেষ, মানে ঘরের যেগুলো প্রত্যেক দিনের কাজ থাকে সেগুলো কিন্তু শেষ। ছেলেকে স্কুলে দিয়ে এসে এখন বাকি কাজ করছি। আজকে একদম হাতে 2 ঘন্টা নিয়ে পুরো ঘরটাকে আমি ক্লিন করব। যেহেতু বিহু এসে গেছে, বিহুদের ঘরের পরিষ্কার না করলে হয়তো বিহুর কাজগুলো করতে শুরু করলাম, আর হাতে একদমই টাইম নেই। যেহেতু শনিবারে থেকে মানে বিহু, তো তার জন্য বলতে পারো যে এতটা হাতে টাইম ছিল না বলে আজকে ছেলেকে স্কুলে দিয়ে এসে ভাবলাম না এই 2 ঘন্টার মধ্যে যা করার করে নিতে হবে। আর কিছু কাপড় যেগুলো ধুতে দিয়েছি, তো সেগুলো তোমরা দেখতে পেয়েছো, চেয়ারের কাভারগুলো, তারপরে যেগুলো টেবিল কাভার, এগুলো নিয়ে আজকে মানে ধুতে দিয়েছি। আর বাকি এই কার্টেনগুলো আর বেড কাপড়গুলো অন্য একদিন ধুতে দেব। তো বেড কাপড়টা তুলে নেব, যেহেতু ঘর ছাড় দেওয়ার পর এটাতে তো শোয়া যাবে না, তো ভাবলাম না ঘরটা ঝেড়ে নিয়ে তারপরে বেড কাপড়টা তুলে নেব। আর শুধু কার্টেনটাই থাকবে, কার্টেনটা পরে একদিনকে ধুয়ে দেব। আর এতটা মানে 2 ঘন্টার মধ্যে যে সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো সেটা কিন্তু মানে আমার নিজেরই চিন্তা লাগছিল, কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে হবে। তো হাতে মাত্র 2 ঘন্টাই ছিল, আর সকালবেলা বাসি কাজকর্ম করে পুজো টুজো দিয়ে তারপরে সমস্ত রান্নাবান্না সব কিছু করে বরকে অফিসে পাঠালাম, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। এসে তারপরে পুজোর বাসনগুলো ছিল সেগুলো আবার ধোয়াধুয়ি করলাম, রান্নাঘর ক্লিন করলাম। করার পরে বলতে পারো একদম হাতে 1.5-2 ঘন্টার মধ্যে পুরো সম্পূর্ণ ঘর ক্লিন করতে হবে। তো সেটাই মাথায় রেখেই কাজ করা, আর মানে আজকে যদি করতে না পারি কালকে আবার বৃহস্পতিবার করতে পারবো না, তো তার জন্য ভাবলাম না আজকে যাই হোক আমাকে এই 2 ঘন্টার মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে। তো বলতে পারো খুবই তাড়াহুড়ো করে কিন্তু কাজ কমপ্লিট করেছি, কিন্তু প্রত্যেকটা কাজ গুছিয়ে করেছি, তোমরা নিজেই ভিডিও দেখলে বুঝতে পারবে। হয়তো অনেকটা কেটে কেটে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ পুরোটা ভিডিও শেয়ার করতে গেলে তো বুঝতে পারো কয়েক ঘন্টার ব্যাপার হবে। পুরো 2 ঘন্টার যদি আমি কাজ দেখাতে যাই, পরে এই ভিডিওটা কেউ দেখবে না, তার জন্য কেটে কেটে ভিডিও শেয়ার করতে হবে। তো যাই হোক, আমি 2 ঘন্টার মধ্যে কীভাবে সুন্দরভাবে পুরো পরিপাটিভাবে গুছিয়ে ঘরটা ক্লিন করেছি আজকে তোমাদের সামনে সেটাই শেয়ার করব। আর সত্যি এই কাজগুলো করতে না মানে যতটুক আনন্দ হয় না, সত্যি আমি মনে করি না এই কাজগুলো করা কিন্তু কোনো কষ্ট। আগে থেকে মানে যখন ভাবি এই কাজগুলো করতে হবে আজকে, তখন হয়তো অল্প টেনশন চলে আসে, কারণ ছেলেকে তো আমার সেই টাইম মতো সব কিছু করতে হবে, তার জন্য অল্প টেনশনে থাকে। কিন্তু যখন কাজে লেগে যায় না, তখন আর সেইটা মানে আমার মাথায় থাকে না যে আমি কী আর কাজ পড়ে থাকবে, মনে হয় যে না এই কাজটা করব, তো এই কাজটা সুন্দরভাবে পরিপাটিভাবে করব, যাতে আমার পরে এই কাজটাকে আবার ডাবল যেতে না করতে হয়। আর গুছিয়ে কাজ করতে তোমরা অবশ্যই জানো আমি খুব ভালোবাসি, আর আমার ভালো লাগে না একটা জিনিস নোংরা দেখার পর আর সেটাকে রেখে দেওয়া, সেটা আমার মানে একদমই আমার সহ্য হয় না। যার কারণে মানে বলতে পারো যে আমি প্রত্যেক দিন চেষ্টা করি যাতে অল্প অল্প করে কাজগুলো করে রাখি, যাতে কোনো সময় আমার সমস্যা হয় না। তো তার জন্য সত্যি কথা যখনই আমি ঘরের সাপ্তাহিকভাবে একটা মানে ভালোভাবে ক্লিন করি, তা তো আমার সমস্যা হয় না, কেন আমি প্রত্যেক দিন ক্লিন করে রাখি। তো সাপ্তাহিক কোনো সময় ক্লিন না করলেও আমার কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমার ঘরটা কিন্তু পরিষ্কারই ছিল, আর যেহেতু কদিন আগেও আমি সব কাপড় টাপড় সব ধুয়েছিলাম ঘরে, তো তারপরে আমার এতটা নোংরা মানে আজকে সত্যি ঘরটা ঝেড়েছি শুধুমাত্র বিহুর জন্য, না তো আমার কোনো মানে দরকারই ছিল না, পুরো ঘরেই কিন্তু আমার পুরো সাফা ছিল। তো যাই হোক, একটা ক্লিন করার পরে যতই যা বলো অল্প হলেও নোংরা বার হবেই, তো অল্প অল্প হলেও নোংরা তো বের হয়েছে, সেটা যে সুন্দরভাবে আমি মানে
ক্লিন করতে পেরেছি সেটাও কিন্তু আমার অনেকটা ভালো লেগেছিলো। আর আজকে সত্যি ঘরটা ক্লিন করার পর এতটা ভালো লাগছিলো যে মনে হচ্ছে আমার ঘরটা একদম নতুনের মতন লাগছিলো। তো যাই হোক, আমি কাজগুলো কীভাবে করি তোমরা নিজেই দেখতে পাও যে আমি প্রত্যেকটা দিন কিন্তু সুন্দরভাবে আমার কাজগুলো পরিপাটিভাবে করি, যাতে আমার এই কাজগুলো সুন্দর দেখায়। একটা কাজ করে যদি যে এই কাজটা যদি মানে বোঝাই যায় না যে আমি কাজটা করেছি সুন্দরই হয়নি, তো এই কাজটা করার কোনো মানে হয় না। তাড়াহুড়ো করে তো কাজ তো অনেক সময় আমরা করে থাকি, কিন্তু তার মধ্যে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করলে না কাজগুলো সুন্দর হয়। তো যাই হোক, আমার এদিকে ঘরের সম্পূর্ণভাবে ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জিনিস মুছেছি, আবার ভালোভাবে একবার মোছামুছি করব। তার আগে ভাবলাম না ঘরটার উপর ঝাড়ু দিয়ে দিই, ঘরটা ঝাড়ু দেওয়ার পরে তারপরে সব কিছু আবার একবার মুছবো, তারপরে আবার ঘরটর মুছবো সকালবেলা। কিন্তু আমার এই ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো কিন্তু সকালে একবার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যখন যেহেতু আবার আমি ঘর ঝাড় দিলাম, ঘরটা না মুছলে তো আর ভালো লাগবে না। আর এই কাপড়টাও কিন্তু কয়েকদিন আগে ধুয়েছিলাম, আমরা সবাই দেখতে পেয়েছো, কিন্তু সেটাকেও আবার ধুয়ে দেব। তো এটা আজকে তো আর হবেই না, সম্ভব নয়, আর আজকে দিলেও শুকাবে না। তো তার জন্য ভাবছি দুদিন পরে দেব। তো একসাথে যত কাপড় আছে সব কিছু ধুয়ে কার্পেটগুলো ধুয়ে নেব। তার জন্য না মানে এইভাবে প্ল্যান করে কাজ করলে না কোনো সমস্যাও হয় না। আর সত্যি কথা বলতে না, আমার এইভাবে আমি আগের থেকেই প্ল্যান করে নিই যে এই ঘরের কাজটা আজকে এটা করব, এই ঘরের কাপড়গুলো আজকে ধোবো, ওই ঘরের কাপড়গুলো অন্যদিন ধোবো। এইভাবে করে করে আমি সত্যি সব কাজই সুন্দরভাবে করেও নিতে পারি, আর আমার কোনো সমস্যাও হয় না। যেহেতু একটা ছোটো বাচ্চা আছে, তোমরা নিজেই জানো একটা বাচ্চাকে নিয়ে সংসারে সব মানে সমস্ত কাজ করা, ঘরকে সুন্দর রাখা মানে মুখে চাটিখানি কথা নয়। তো তারপরও আমার কিন্তু কোনো কাজ করতে অসুবিধাও হয় না, আর ছেলেকেও টাইম মতো সব কিছু করে দিতে পারি, স্কুল নেওয়া তারপরে আবার নিয়ে আসা, খাওয়া দাওয়া এভরিথিং বলতে পারো, টিফিন করে দেওয়া, বলকে অফিসে পাঠানো। তো আমার তাতে কোনো অসুবিধা হয় না। কেন বললামই যে আমি সব কাজের আগে থেকে প্ল্যান করে নিই টাইম মতো সেই কাজগুলো করতে হবে বলে। তো যাই হোক, আমার ঘর পুরো ঝাড়টার দিয়ে বাইরের দেখতে পেলে বাইরের দিকে অল্প ঝাড় দিলাম, দিয়ে সিঁড়িগুলো ঝাড় দিলাম, আর এদিকে দেখতে পেলাম কি অল্প মাকড়সার জাল ছিল, সেগুলো ভাবলাম ছাড়িয়ে নিই। তো সম্পূর্ণ বিল্ডিং তো আমি করব না, যেহেতু আমার যতখানি আছে আমি ততখানি করব। তো আমার এই সাইডগুলো আমি পুরোভাবে ক্লিন করে নিয়েছি। তো বাইরের দিক সম্পূর্ণ ক্লিন করে এখন চলে আসলাম, মানে এই যে আসবাবপত্রগুলো সুন্দরভাবে আরেকবার ভালোভাবে ক্লিন করে নিতে। তো এগুলো ক্লিন করব, তারপরে ঘরটার মুছব। আর একদম হাতে বললাম না, আমি 2 ঘন্টার মধ্যে কাজ করেছি আজকে, আর সত্যি 2 ঘন্টা মানে 2 ঘন্টার আগেই আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। হওয়ার পরে আমি স্নান টান সেরে তারপরে ছেলেকে আনতে গেলাম। তো যাই হোক, এদিকে আমার সম্পূর্ণ বেডটা মোছা হয়ে গেছে, আর এই ম্যাট্রেসের কাভারটা না আজকে ধুয়ে দেব না, তার জন্য একটা ভিজা কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি, আর এদিকে বেডটাকেও ভালোভাবে মুছে নিলাম, আর যা যা আছে সেগুলোকেও মুছে নিচ্ছি। তো এইভাবে না কাজগুলো করে দেখো যে কোনো দিনও কাজে কষ্ট হবে না, আর সব কাজ সুন্দরভাবে হবে। তো চলো, আমার জিনিসপত্রগুলো মোছামুছি কমপ্লিট, আর এদিকে আমি জানলাগুলোকে অল্প মুছে নিয়েছি। জানলার এই যে গ্রিলগুলো আছে না, এগুলোতে অনেক ধুলোবালি পড়ে থাকে, তো প্রত্যেক দিন তো ওগুলো আর মানে ভালোভাবে ক্লিন করা হয় না, যেহেতু অল্প সামনে যেগুলো থাকে নোংরা সেগুলো ক্লিন করি, কিন্তু পুরোটার জানলাটা ক্লিন করা হয় না, যেহেতু জানলা অনেক কয়টা আছে, তো তার জন্য সম্ভব হয় না। তো আজকে ভালোভাবে সব জানলাগুলোকেও ক্লিন করে নিলাম, আর এখন ঘরের সব কিছু মোছামুছি করে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ফাইনালি আমার ঘরের কিন্তু সম্পূর্ণ ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন বলতে পার স্নান টান সেরে এসে তারপর ছেলেকে নিয়ে আসব, তারপরে যা কাপড় আছে সেগুলো কিন্তু আমি ছাদে দিয়ে এসেছিলাম মাঝখানে, তো সেগুলো শুকিয়েও গেছে বন্ধুরা, নিয়ে আসলাম।
তো ছেলেকে নিয়ে এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে এখন কাপড়গুলোকে আবার জায়গায় যিনি জায়গাতে ভাঁজ করে রেখে দিচ্ছি, আর তারপরে ছেলেকে অল্প নিয়ে শুয়ে থাকবো। যে আর আজকে সকাল থেকে বলতে পারো একটুখানিও রেস্ট করিনি, আর এই কাজগুলো করতে কষ্টও হয়নি সত্যি, যে কোনো সমস্যা হচ্ছে তাও না। তো ছেলেকে নিয়ে অল্প শুয়ে থাকবো, যেহেতু ও একা শুয়ে থাকবে না, তো তার জন্য ভাবলাম না কাজগুলো একবারে শেষ করি তারপরে ওকে নিয়ে শুবো। তো যাই হোক, আমার ঘরের সব কিছু আমিগুলো এই ঘরের সব কিছু ক্লিন মানে ঠিকঠাক করে রেখে দিলাম, আর দিকে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি, আর এই ঘরে বেড কাভারটা রেখে দিয়েছি, সেটা কালকে ধুয়ে দেব। আর এই ঘরের বেড কাভারটাও ধুয়ে দিয়েছিলাম, তারপরে কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে বেড কাভারটা পেতে নেব। তো চলো, আজকের এই যে 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কাজগুলো মানে সারলাম বা কীভাবে কাজ করলাম তোমরা নিজে দেখতে পেয়েছো। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কতখানি মোটিভেশন হয়েছো আর কতখানি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিবে। আর আশা করি ভালোই লাগতে থাকে, তো একটা করে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।